আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইভলিটুতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, বাংলাদেশ এই মুহূর্তে অনেক দূর এগিয়ে গেছে শিক্ষা, তথ্য প্রযুক্তি, বিজ্ঞানে আমরা অনেকটা দূর গিয়েছি। বাট দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে এখনও এমন কিছু দৃশ্য বা এমন কিছু কর্মকাণ্ড দেখা যায় যে আমার মনে হয় যে আমরা এখনও সেই মান্ধাতা আমলে পড়ে আছি। আর এই দেশের প্রান্তিক জনগোষ্ঠীর একটা অংশ, এরা আসলে মানে কি বলা হয় যে বিজ্ঞান এবং প্রযুক্তির সাথে এরা পরিচিত হইতে চায় না। আর এটার একটাই কারণ, তারা মনে করে যে না, বাবার কাছে আসে। তো বাবার কাছে কি আছে সেটা প্রমাণের জন্য তারা বিভিন্ন সময় নিজেদের পরিবারের সন্তানদেরকে উৎসর্গ করে দেয়, আর আমজনতা সেটার বিনোদন নেয়। আর আমাদের আজকের যে এলাকার গল্প সেটা হচ্ছে মনু ডাইলেলবন দেশো নাকি দেবা, বুঝতেই পারছেন, বাংলাদেশের বরিশাল এলাকার ঘটনা। বরিশালের আপনার যে এলাকা হচ্ছে বাবুগঞ্জ এলাকায়, সেখানে এক অদ্ভুত কর্মকাণ্ড ঘটাইছে কথিত কবিরাজ মোহাম্মদ আলী আল আকবর হোসেন, যার বয়স হচ্ছে 35, আর তার বাড়ি হচ্ছে মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামের বাসিন্দা। সেই গ্রুপের আবার এই কবিরাজের আবার চারটা সাঙ্গপাঙ্গ আছে। এদের একজন, এদের নাম হচ্ছে যে দক্ষিণ রমজানপুর গ্রামের মোহাম্মদ তোফেল, মোহাম্মদ হাফিজুল, বাপ্পি হানিফ ও শাহজাহান। সূত্র অনুযায়ী যে তথ্যগুলো পাওয়া গেছে আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাবো, তো একটু প্রাথমিক বর্ণনাটা দিয়ে নেই। মঙ্গলবার দিবাগত রাতে ওই এলাকার এক তরুণীকে সাপ বা বিষাক্ত কোনো পোকামাকড় কামড় দিয়েছিল। তো কামড় দেওয়ার পরে এতে সেই তরুণী আতঙ্কিত হয়ে পড়েন, তার পরিবার সহ ওই রাতেই তাকে কবিরাজ মোহাম্মদ আলী আকবর হোসেনের কাছে নিয়ে যায় ঝাড়ফুঁক করার জন্য। তো ঝাড়ফুঁক শেষে আবার তারা বাড়ি চলে যায়। এর পরের দিনই আবার সেই তরুণী অসুস্থ হয়ে পড়লে সকালে তরুণীর স্বজনরা গিয়ে কবিরাজ মোহাম্মদ আলী আকবর হোসেনের বাড়িতে নিয়ে আসেন। ওই দিন বেলা 11টার দিকেই বাড়ির উঠোনে শামিয়ানা টাঙ্গানো হয়, আর করা হয় এক বিচিত্র আয়োজন। কলা গাছের সামনে মোমবাতি, আগরবাতি ও ধূপ জ্বালানো হয়, ঘেরাও দেওয়া হয় সীমানার মধ্যে, একটি আপনার দড়ি বা বাউন্ডারির মতন কিছু করা হয় রশিটসি দিয়া। সেইখানে কলা গাছের নিচে একটা চেয়ার বসানো হয়, আর সেই চেয়ারে বসানো হয়েছে তরুণীকে, আর এরপর শুরু হয় আধ্যাত্মিক চিকিৎসা। তো কী রকম চিকিৎসা হয়েছে আপনারা ভিডিওটা দেখেন, এটা হচ্ছে নিউজ বরিশাল ইউটিউব চ্যানেলের সৌজন্যে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ভিডিওটা, তারপরে বুঝতে পারবেন। পরশুদিনকে রাইতে 12:30 থেকে মানে সাটু কাটা দিচ্ছে, এ ঘুমের মাতালি এবং অনুভব করছে যে আরে কিছু থেকে আমার দিতে হাত থেকে রক্ত বই যাইতেছে, জি জি, এবং হাতে দাগ আছে, এবং ওই রাইতেই তারে আবার নিয়ে গেছে ওদের কাছে। ওই থেকে রাত 3 বাজে আমরা আবার সাহারাপুর ওই যে ফকিরের কাছে গেছি, ফোন দিয়ে তারে গেছি, যাইয়া তারে নিয়েছি সকালে ভোর 6টা বাজে পুষছি, আই দেখে আবার যাইয়া টেরে গেছে। ওইটা 3 দিন নাহলে 5 দিন নাহলে 7 দিন। আপনারা আইছিলেন কই দেখতে নাকি? আপনি কইবি আর কি হয়েছিল এখন আমার ঘটনাটা? হ্যাঁ আমি কামড়ে কোনো ডাক্তার কাছে শুনি, কামড় দেয় না, তাই আমার সমস্যা কি? রোগী সুস্থ, কয়টা লাগবে মোটে? 40,000 টাকা। কি করবে, ঢোল ডাক বাজাইবি আর যাবে? খারাই করি বাড়ি কোথায়?
পরবর্তী ঘটনা হচ্ছে, সাপে কাটা রোগীর এই অদ্ভুত চিকিৎসার খবর ছড়িয়ে পড়লে আশেপাশের এলাকার হাজার হাজার মানুষ ভিড় জমা শুরু করে ওই বাড়িতে। তরুণীর স্বজনরা জানান, বুধবার সকালে কবিরাজ মোহাম্মদ আলী আকবর হোসেনকে জানালে তিনি বাড়িতে এসে ঝাড়ফুঁক করেন, জানান তাকে বিষধর সাপে কামড়েছে। শুধু ঝাড়ফুঁক না, লাগবে আধ্যাত্মিক চিকিৎসা। এই জন্য তরুণীর বাবার কাছ থেকে 45,000 টাকা দাবি করেন। পরবর্তী সময়ে 37,000 টাকায় চুক্তি হয়। শর্ত অনুযায়ী কবিরাজের সঙ্গে 6 সদস্যের দল রোগীর বাড়িতে থাকবে, খাওয়া দাওয়া করবে, বাদ্যবাজনার তালে তালে মন্ত্র পড়ে আধ্যাত্মিক চিকিৎসা দেওয়া হবে। এই সময় খাবার, ডেকোরেশন সহ বিভিন্ন ব্যবস্থা ও এর ব্যয় রোগীর অভিভাবককে বহন করতে হবে। 3, 5 বা 7 দিনের মধ্যে তরুণীকে পুরোপুরি সুস্থ করে তোলার গ্যারান্টিও দেন এই তথাকথিত কবিরাজ। আর তরুণীর বাবা জানান যে এই কবিরাজ এমন অনেক রোগী এর আগেও ভালো করেছেন বলে তিনি শুনেছিলেন, তবে শোনার সূত্রগুলা একটু যাচাই করতে হবে। আগে তার গ্রামের দুজন ও পাশের গ্রামের একজন এই কবিরাজের চিকিৎসায় সুস্থ হয়েছেন বলে তিনি জেনেছেন। তার গ্রামের এক ব্যক্তির মাধ্যমে যোগাযোগ করেন, পরে কবিরাজের সঙ্গে 37,000 টাকার চুক্তি হয়েছিল। বুধবার রাত পর্যন্ত কবিরাজ চিকিৎসায় তার মেয়ের শারীরিক অবস্থার উন্নতি ঘটাতে পারেনি, তবে কবিরাজ পালিয়ে গেলে বুধবার রাতেই বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে মেয়েকে ভর্তি করানো হয়। সেইখানে চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হয়। বৃহস্পতিবার ভোরে চিকিৎসকদের অনুমতি নিয়ে তাকে বাড়িতে নিয়ে আসেন। তার মেয়ে এখন পুরোপুরি সুস্থ। আর বিষয়টি সম্পর্কে যিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছেন তারিকুল ইসলাম বলেছেন, সাপে কাটা রোগীর চিকিৎসার নামে যা করা হচ্ছিল তা বেসিক্যালি চিকিৎসা নয়, ভণ্ডামি চলছিল। গ্রামের মানুষ খুব সহজে এসব কবিরাজদের কথা বিশ্বাস করে বুঝতে পারছেন। তো পুলিশ যিনি আছেন, আমাদের সে এলাকার ইনচার্জ আছেন, তিনি বলেছেন যে তাকে গ্রেপ্তার করতে গেলে সে পালাই গেছে, এই মুহূর্তে সে পলাতক আছে। তো যাই হোক, কবিরাজ হয়তো ধরা পড়বে, আবার জামিনে বেরো হয়ে যাবে, আবার আপনার বাড়িতে হয়তো 37 বা 57 বা 47-এর বিনিময়ে আপনি আপনার পরিবারের কোনো সদস্যদের হয়তো তুলে দিবেন। আসলে এই ধরনের সচেতনতাগুলি আইনের মাধ্যমে সম্ভব না। আমি আবারও বলি, দোষ হচ্ছে তরুণীর বাপের, দেশ এতটুকু আগাইছে, আরে আপনি অশিক্ষিত হন, গ্রামে কি 2-4টা শিক্ষিত নাই, পরিবারে কেউ নাই? এই ধরনের ফালতু কর্মকাণ্ডে বাঙালি নিজেরা উৎসাহী হয়, আর যার কারণে এই কবিরাজরা এই দেশে এখনও ভাত খাইতে পারে। একজন অশিক্ষিত মানুষেরও এটা বোঝা উচিত যে গানের তালে তালে মন্ত্র পড়ে এটা নাগিন ছবি চলে না, যে নাগিনের শরীরের থেকে বিষ খোলা হচ্ছে আর কি বলা হয় বিনের সরে সরে বিষ বাইর হয়ে যাবে। এগুলা মানে একদম কাল্পনিক আধ্যাত্মিক কাহিনী। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, সচেতনতার কোনো বিকল্প নেই। আসসালামু আলাইকুম। We'll be right back.